আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই সময়ে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মনোবিনোদন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি ডাক্তার হারুনুর রশিদ, একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা আলোচনা করব গাঁজা আসক্তি এবং মানসিক রোগ। গাঁজার সাইন্টিফিক যে টার্ম যেটা আছে সেটা হলো ক্যানাবিস, ক্যানাবিস এডিকশন অ্যান্ড মেন্টাল ইলনেস। গাঁজাকে অনেকে হালকা নেশা মনে করেন, এটি কিছুটা সত্য যে এটি একটু ডিপেন্ডেন্সি অন্য অ্যামফিটামিন বা অন্যগুলোর চেয়ে, অ্যালকোহলের চেয়ে একটু কম তৈরি করে অপিয়ামের থেকে, কিন্তু এটি ক্ষতির দিক দিয়ে খুব পিছিয়ে নেই। এটি একটি মারাত্মক নেশাই। গাঁজাতে যে স্বাস্থ্য ঝুঁকি হয় তার মধ্যে হলো যে লাংসে ড্যামেজ করে, তারপরে আমাদের এটা ব্লাডে অ্যাবজর্ব হয়ে লিভার, কিডনি, ব্রেইন এগুলাকে ড্যামেজ করে। এবং দেখা যায় যারা গাঁজা দীর্ঘমেয়াদে সেবন করেন তাদের মধ্যে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, পুরুষ এবং মহিলা উভয়ের। পুরুষ যেন স্পার্মের যে মোটিলিটি বা শুক্রাণুর মোটিলিটিটা এটা অস্বাভাবিক হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায় এবং পরে ইনফার্টাইল হয়ে যেতে পারে। এবং ফিমেলদের ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সি যদি এটা সেবন করে অথবা বিফোর প্রেগনেন্সিও করে তাহলে এটা ওভারি এবং জেনিটাল যে অর্গানগুলো, ফিমেল জেনিটাল অর্গানের উপরে একটা ক্ষতিকর প্রভাব ফেলে এবং একটা অসুস্থ শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। তাহলে গাঁজা কম ক্ষতিকর এটা যারা মনে করেন তারা ভুলের মধ্যে আছেন, ভুলের স্বর্গে বাস করছেন। এবং গাঁজার যদিও কিছু মেডিকেল ইউজ আছে ক্যানাবিসের, সেটা কিন্তু ওষুধের ব্যাপার। সে ওষুধের জন্য কিন্তু আমরা অনেক সময় অ্যালকোহলও ব্যবহার করি, কিন্তু খুব সামান্য মাত্রায়। ওটা আর এডিকশন কিন্তু এক জিনিস না। অনেকে বলবেন যে আমি তো গাঁজা মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খান, এটা অবশ্যই এডিকশন না, এটা অ্যাবিউজ। কিন্তু যখন আপনি দেখা যাবে আস্তে আস্তে এটা আসক্ত হয়ে পড়বেন তখন কিন্তু এর ক্ষতিটাকে বেরিয়ে আসতে পারবেন না। এবং আমরা এই কথাটা আগে বলেছি যে আগুন নিয়ে খেলতে খেলতে আগুনে পুড়ে যাবেন কিন্তু। অতএব এই নেশার জগতে ধারপাশে যাবেন না। এবং গাঁজা মানসিক ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকিও বাড়ায়। যেমন গাঁজা যারা সেবন করে অল্প মাত্রায় তাদের সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে আড়াই গুণ বেশি, আর যারা হেভি ইউজ করে তাদের সম্ভাবনা ছয় গুণ বেশি। এতে কি আপনারা বুঝতে পারছেন যে গাঁজা আসক্তি কতটুকু মারাত্মক? সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।